আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। জামিনের আর্জি এবার শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে জামিনের আবেদন সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডির উপর হামলা হয়। ইডির উপর হামলার ঘটনায় এবার জামিনের আবেদন করলেন শেখ শাহজাহান। আমরা দেখেছি গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয় এবং সেই ঘটনাতেই এবার জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। জামিনের আর্জি শেখ শাহজাহানের। বসিরহাট আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। সন্দেশখালীতে 5ই জানুয়ারির যে ঘটনা এবং তার পরবর্তীতে আমরা দেখেছি সন্দেশখালী বারে বারে উত্তপ্ত হয়েছে, বারে বারে খবরের শিরোনামে এসেছে। যদিও সেই 5ই জানুয়ারি অবশ্যই মাইল ফলক। সেই 5ই জানুয়ারি ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায়, তার পরবর্তীতেই ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে এবং সেই ঘটনাতেই এবার জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান। ইডির হামলার ঘটনাতেই জামিনের আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান। বসিরহাট আদালতে জামিনের আবেদন শেখ শাহজাহানের। সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, যেই ঘটনার সাক্ষী থেকেছিল বাংলা, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের এবং তার পরবর্তীতে আমরা দেখেছি শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। জমি দখলের ঘটনা সহ নারী নির্যাতনের অভিযোগও সামনে আসে এবং এবার সন্দেশখালীতে যে 5ই জানুয়ারির ইডির উপর হামলা হয় সেই ঘটনাতেই জামিনের আর্জি শেখ শাহজাহানের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে, ঠিক কি আবেদন করেছেন শেখ শাহজাহান এবার? দেখো, ইতিমধ্যে জানা যাচ্ছে চলতি বছরে সে সন্দেশখালী আকুঞ্জি পাড়ায় যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা তল্লাশি করতে যায়, সেই সময় আক্রান্ত হয়। সেই ঘটনায় ইতিমধ্যে সেই তদন্তভার আদালতের নির্দেশে সিবিআই আধিকারিকরা যখন নেয়, শেখ শাহজাহান আলমগীর ও জিয়াউদ্দিন মোল্লা সহ 7 জনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে একাধিক ধারায় কিন্তু তারা চার্জশিট দাখিল করেছে। কিন্তু তার ঠিক 48 ঘন্টা মাথায় আজকে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানের আইনজীবী তারা জামিনের আবেদন করেছে। মূলত জামিনের আবেদন করে এই দুটি কেসে, অর্থাৎ নেজার থানার পৃথক দুটি কেসে। 8 নম্বর কেসে শেখ শাহজাহানের, অর্থাৎ 5ই জানুয়ারির যে ঘটনা, সেখানে জামিনের আবেদন করে শেখ শাহজাহানের আইনজীবী। অন্যদিকে 9 নম্বর কেসে বিশেষ করে সিরাজুল মোল্লা এবং ফারুক আগঞ্জির বিরুদ্ধে কিন্তু জামিনে আবেদন করেন বিশেষ করে তাদের আইনজীবী। ইতিমধ্যে আজ তার সকালে সিবিআই আধিকারিকরা হাজির হয়েছে, যেখানে দুটি মামলা আরও যুক্ত করার জন্য, অর্থাৎ দুটি কেস নতুন করে এই মামলা যুক্ত করা, পাশাপাশি আজকে শেখ শাহজাহানের জামিনের আবেদন করা তার আইনজীবী যে সময়ে সব বলে দেবে যে এই জামিনের অর্থে কি, কোন ধারায় তারা জামিনের আবেদন করলেন। অর্থাৎ যে ইডি আক্রান্ত ঘটনায় ইতিমধ্যে একাধিক অভিযোগ মামলা রুজু করা হয়েছে সিবিআই আধিকারিকরা, সেই মামলার মধ্যে কোন কোন ধারাকে তুলে এনে তারা আইনজীবী জামিনের আবেদন করলো সেই বিষয়টি অবশ্যই দেখা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত, কথা বললাম। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।